হ্যালো ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, নতুন বলুক কি আমার জয় মা ভারত, তোমাদের আশীর্বাদ ভরসা ভালোবাসাতে আমার জয় মা ভারত চ্যানেলটি স্বাগত জানাই। তো বন্ধুরা বলো, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যাই হোক বন্ধুরা, সকাল সকাল আমি চলে এসেছি। সকাল সকাল মানে এখন বেলা 10টা, দেখো ঘড়ি কাটা পিছনে ঘুরছে। তো যাই হোক বন্ধুরা, তোমার সকালের তো আসতেই পারিনি, আজকে ছেলেটা সোমবার ছুটি। আর সত্যি কথা বলতে কি, আজকে ছোটো ছুটি স্কুলে যায়নি, ক্লাসে খাতা দেখাচ্ছে, মানে সেই পরীক্ষা যেটা দিয়েছে সেই প্রশ্ন উত্তরের অ্যান্সারে যেটা দিয়েছে সেই খাতা দেখাচ্ছে। তো বললাম আজকে স্কুলে যাব না। যাই হোক বন্ধুরা, আজকে ছুটির দিন, আজকে সকালে উঠে রান্না করিনি, তোমাদের যা তো গুড মর্নিং দিইনি। যাই হোক বন্ধুরা, আমি তো সকাল সকাল স্নান হয়ে গেছে, মাথা ফাথা শ্যাম্পু ফ্যাম্পু করেছি আর অনেক কাচাকাচি করেছি, তারপরে এসে সব গুছিয়ে গেছি, চা খেয়েছি, আর সকালের টিফিন অ্যাকচুয়ালি বানিয়েছি, সবাই খেয়েছি। আর বড়ো ছেলে আজকে হচ্ছে গিয়ে বাজনার ক্লাস আছে, 5 অক্টোবর বাজায় সেই ক্লাস আছে, তাও বেরিয়ে গেল। সেই সকালে তো বানিয়েছিলাম তো বন্ধুরা 5টা। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল তোমাদের সামনে আসতে পারিনি, আমি দুঃখিত, তোমার কিছু মনে করো না, যদি কিছু ভুল হয়ে থাকে তোমাদের কাছে হাত জোর করে মাফ করো। তো বন্ধুরা যাই হোক, আর আজকে সত্যি কথা বলতে কি, একটু অনেকক্ষণ ধরে ঘুমিয়েছিলাম, একটু মানে অনেক টাইম না, মানে মানে রোদ উঠে গেছে, সূর্য মামা উঠে গেছে, তাও আমি বিছানাতে উঠিনি। তো যাই হোক বন্ধুরা, আর আজকে মেনু কী রান্না করবো জানি না, চিংড়ি মাছ আছে ভাবি, আমার একটু খুব মানে ইচ্ছা ছিল চিংড়ি মাছ দিয়ে পেঁপের তরকারি খাবো, তা সেটা খাওয়া হবে না, মানে হবে না, মানে অনেক বাজার আছে। আর বন্ধুরা আজকে বানিয়েছি একটা মেনু, আর সকাল থেকে টিফিন বানিয়েছি 5টা, আমি তখন আসতে পারিনি, খুব তাড়াহুড়ো করে আমি তখন তোমাদের সঙ্গে কী করে কথা বলি বলো তো, কথা সময় দিতে পারছি না, এদিকে তাড়াতাড়ি করে দেরি হয়ে গেছে, কত বেলা হয়ে গেছে, কেচে স্নান ফানা মাথা ফাথা ঘষে সব গুছিয়ে গেছে, ঘর ঢুকতে ঢুকতে অনেক টাইম হয়ে গেছে। তা তো চা খেয়ে টিফিন বানিয়ে তারপর তোমাদের সঙ্গে সময় নিয়ে এসেছি বন্ধুরা। তা বন্ধুরা যাই হোক, আজকে মেনু বানিয়েছি, চলো দেখবে, বলবো না বন্ধুরা, বললে তো হয়েই গেল। তো তোমারও দেখো বন্ধুরা আর কেমন হয়েছে আর কি রেসিপি সেটা আমি দেখাচ্ছি। আমি বানিয়ে সবে বসলাম ভাত, আর ওই রেসিপিটা বানিয়ে বসলাম, রান্না করেছি, আর একটা এখনও রান্না করবো, আজকে রান্না করবো বাঁধাকপি আর মাংস। যাই হোক বন্ধুরা, একটা রেসিপি বানিয়েছি নতুন আইটেম, একটু দেখো। আর তোমার বন্ধুরা যেভাবে বলবো বানিয়ে দেখো, ভালোই লাগবে আশা করি, আর খেয়ে দেখবে কিরম হয়েছে, আর সেটা কমেন্ট করে জানাবে। যাই হোক বন্ধুরা, চলো রেসিপিটা দেখাচ্ছি বন্ধুরা, টাটা বাই বাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। তো বন্ধুরা চলো, আর সবসময় তো একঘেয়ে মতন চুল একখানা টোপলার মতন বেঁধে দিন তোমাদের সামনে আসি, আজকে একটু মাথাটা শ্যাম্পু করেছি তো চুলটা ভিজে, তাই একটু চুলটা ছেড়ে তোমাদের সঙ্গে একটু টাইম পাস করছি, আর চুলটাও শুকিয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা চলো, আজকে রেসিপিটা তোমাদের সামনে দেখাই। তা বন্ধুরা টাটা বাই বাই, পরবর্তীকালে ভিডিও ভিডিও আসছি, রেসিপিটা দেখাচ্ছি, আর মাংস আর কি রান্না হবে সেটাও দেখো, চলো বন্ধুরা। তো বন্ধুরা দেখো আজকে রেসিপিটা দেখো, এখন কড়াই থেকে তেল এখনও যায়নি, এইভাবে রেখে দিয়ে গেলাম, আর স্টার্টিংয়ে দেখাচ্ছি এটা কি দেখো, তোমরা দেখে বলবো। এটা হচ্ছে আমি গুছিয়ে রেখে দিয়ে গেলাম, আর টিফিনেও খেতে পারবে, জল খাবারও খেতে পারবে, চা দিয়েও খেতে পারবে, ভাত দিয়েও খেতে পারবে, ডাল দিয়ে খেতে পারবে, সব রকম খেতে পারবে। দেখো বন্ধুরা এটা কি, এটা হচ্ছে গিয়ে দেখো, এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে, বিনস দিয়ে, ধনিয়া পাতা দিয়ে মানে চপ বানিয়েছি, তা ভেজিটেবিল বলে এটাকে, চপ বলে না, এটা ভেজিটেবিল বলে। তা বন্ধুরা এর মধ্যে হালকা একটু ওগুলো কুচিয়ে, বাঁধাকপিটা একটু কুচিয়ে নিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে এর মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো কালি জিরে, যে যেরকম খায় আমাদেরকে, একটু রসুন কুচিও দিলেও হয়, তো আমি তাড়াহুড়ো করে দিইনি, এইভাবে বানিয়েছি দেখো বন্ধুরা, তা ভালো লাগবে। এটা তোমরা খেয়ে আমাকে কমেন্ট করবে জানাবে, আর সাদা তেলও ভাজতে পারো কিংবা সর্ষের তেলও ভাজতে পারো, কিন্তু এর মধ্যে কালি জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো হোক, কাঁচা লঙ্কা হোক, আর হলুদ নুন দিয়ে সিম্পল বানাবে, ভালো লাগবে, বাঁধাকপি তো। আর বন্ধুরা দেখো ভাত তো হয়ে গেছে, দেখো ভাত, আর এইটা এইভাবে তোমাদের দেখানোর জন্য রেখে দিয়েছি। আর বন্ধুরা দেখো এদিকে চিংড়ি মাছ, দেখো বন্ধুরা এদিকে চিংড়ি মাছ আছে ভাজা, ভাবলাম পেঁপে দিয়ে খাবো কিন্তু আজকে হলো না। তো বন্ধুরা এদিকে মাংস নিয়ে এসেছে, আর এদিকে বাঁধাকপি ফোটা হয়ে গেছে, যাই হোক বন্ধুরা কিছু মনে করো না। তো তোমরা কিন্তু নিমন্ত্রণ খেতে এসো, আজকে মাংস আর বাঁধাকপি, যাই হোক এমন সুন্দর রেসিপিটা, তোমাদের ভালো লাগবে খেতে,
তো বন্ধুরা চলো পরবর্তীকালে ভিডিও নিয়ে ফিরে আসছি, টাটা বাই বাই। তো হ্যালো ফ্রেন্ডস, দেখো মাংস তো কষি রেডি করে গুছে তো ধরতে পারিনি, মাংস তো দিকে রান্না হচ্ছে। দেখো দিকে মাংস রান্না হচ্ছে, দেখো বন্ধুরা আজকে রেসিপির আইটেমগুলো বাম্পার বাম্পার। এদিকে মাংস হচ্ছে, আর দেখো বন্ধুরা এই যে এটা বাঁধাকপি, দেখো এসব রেডি করে রেখে দিয়েছি। আলু এসব এই ভিতরে দেখো, আলু এইগুলো হচ্ছে বিনস, একটু বিনস দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করবো, একটু ধনিয়া পাতা দেবো। তো চলো বন্ধুরা আজকে বাঁধাকপি মাংস আর ভেজিটেবিল বলে বাঁধাকপি দিয়ে বানিয়েছিলাম, আজকে মেনু হচ্ছে এই। আর সকালে তো নাস্তা বা টিফিন হয়ে গেছে তোমার, হচ্ছে গিয়ে পাস্তা, নাস্তা আজকে হয়েছে পাস্তা। তো বন্ধুরা তো অনেকেই তো পাস্তা চেনে না বলা ভুল, চেনে অনেকেই চেনে পাস্তাটা, কিন্তু পাস্তাটা অ্যাকচুয়ালি বাচ্চা বড় সবাই খেতে পারে, একটা টিফিন বলে। আর ওটা ময়দার জিনিস, তো এটা তুমি হালকা করে একটু স্যালাড, একটু পেঁয়াজ, একটু বিনস গাজর দিয়ে যদি রান্না করে তো তোমার একটা ওইটা একটা রেসিপি হয়ে যায়, টিফিনও হয়ে যায়। আর ওটা যারা স্কুল কলেজ বাড়িতে যারা থাকে শর্টে রান্না, তো ওই রেসিপিটাও একটা ভালো, পাস্তাটা খুব শর্টে রান্না। আর গ্রাম অঞ্চলে তো এগুলো চলে না, শহর অঞ্চলে এগুলো ধরতে গেলে রেসিপিটা চলে তোমার পাস্তা টিফিনটা, ওটা খুবই চলে শহরে। তো ওই রেসিপি আমরা খাই, আমরা আগাগোড়াই এগুলো অনেকই বেশি, আমরা শহরের মানুষ ছিলাম এখন গ্রামে থাকি, কিন্তু আমরাও খেয়েছি। যাই বন্ধুরা চলো এই বাঁধাকপিটা হবে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে, মাংস আর বললাম ভেজিটেবিল, এই যে দেখো বন্ধুরা এই যে ভেজিটেবিল। তো বন্ধুরা চলো আর এই যে বাঁধাকপিটা হবে ওই যে ওইটা দিয়ে। তো বন্ধুরা চলো পরবর্তীকালে ভিডিও নিয়ে ফিরে আসছি বন্ধুরা, টাটা বাই বাই বন্ধুরা। বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে টমেটো বিনস দিয়েছি এর মধ্যে, রান্না তো হয়ে এসছে। এই দেখো চিংড়ি মাছ, দেখো চিংড়ি মাছ এখনো হচ্ছে, কমপ্লিট হয়নি রান্না। এরকম চিংড়ি মাছ, এরকম চিংড়ি মাছ, এরকম চিংড়ি, এরকম চিংড়ি, তো বাঁধাকপি, এরকম চিংড়ি, তো বন্ধুরা দেখো বাঁধাকপি চিংড়ি মাছ হচ্ছে ধীরে ধীরে। আর এদিকে তো মাংস রেডি হয়ে গেছে, মাংস রান্না। তো হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি, আজকে বিশাল কাজের চাপ, বিশাল কাজের চাপ, এত পরিমাণে কাজের চাপ, যাই হোক তার মধ্যে দিয়ে তোমাদের সময় দিচ্ছে। যাই হোক বন্ধুরা তোমরা ভালো আছো আশা করি। তো বন্ধুরা আজকে মেনু তো দেখালাম, মাংস বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে আর ভেজিটেবিল, আর সকালে নাস্তা তোমার পাস্তা হয়েছে। যাই হোক বন্ধুরা টাটা বাই বাই পরবর্তীতে। তো বন্ধুরা আজকে ভালো ভালো মেনু হয়েছে, তোমরা খেতে আসো কিন্তু বন্ধুরা, তোমাদের নিমন্ত্রণ। তো বন্ধুরা তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমার এগিয়ে যাচ্ছে, আমার নতুন প্রোডাক্টটি সত্যি এগিয়ে যাচ্ছে, আর তোমাদের ভালোবাসা না থাকলে আমাদের আমার আঘাত না। তো বন্ধুরা যাই হোক তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কেমন হয়েছে না হয়েছে, ভিডিও কীরকম হচ্ছে না হচ্ছে, তোমরা আমাকে কমেন্ট করো, আর কমেন্টের মাধ্যমে আমি সব কিছু জানতে পারবো। তো বন্ধুরা ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। তো যাই হোক বন্ধুরা কিছু মনে করো, টাটা বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা। আর আজকে ভালো ভালো রেসিপি, তো তাই জিভে জল চলে আসছে বন্ধুরা, তাই তোমরা চলে আসো খেতে। টাটা বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা। আর দেখো ওদিকে বৃষ্টি তো চলেই আসছে। বন্ধুরা একটা বাড়ির মধ্যে দেখো, আজকে তোদের এই গাছগুলো ছাগলও খেয়ে গেছে, তো আমি তো হেই হেই করেই যাচ্ছি। বন্ধুরা দেখো এগুলো গ্যাঁদা গাছ, দেখো দেখো গ্যাঁদা গাছ লাইনে পুরো একদম গ্যাঁদা গাছ, আর দেখো ঢেঁড়স গাছ।
গাছ, লাল শাক গাছ, পাটোয়ার ডাঁটা, চলো পরবর্তীকালে ভিডিও নিয়ে ফিরে আসছি বন্ধুরা। টাটা, বাই বাই। বলু আয়, ওয়েদারে তো খুবই রোদ, খুবই রোদ, খুবই রোদ। রাস্তা দেখো কত জঙ্গল। তো বন্ধুরা চলো একটু রাস্তায় হাঁটি। দেখো সেই রাস্তা উঠবো, দেখো ওই যে পোলের গোড়ায় সাইকেল কেনার রাস্তা, আর দেখো আমি যে, চলো বন্ধুরা। তাল গাছ, দেখো বন্ধুরা আমাদের বুলুর জন্য ছাগলটাও আসতে পারছে না, দেখো হয়তো দাঁড়িয়ে আছে, দেখো আই দেখো ওই দাঁড়ে। এটা তো রাস্তা, দাঁত তোর উঠে গেছে একদম। দেখো বন্ধুরা সব হাঁসগুলো বাড়ি চলে গেলো জল থেকে, আমাদের বুলু ঠিক আমাদের পিছিয়ে পিছিয়ে। দেখো বুলুর একটা বন্ধু এসে পালিয়ে গেল, ঘুরে পালিয়ে গেল। দেখো বুলুর বন্ধু একটা, এই যে এই বুলু, এই বুলু, ছু ছু। হয়ে গেছে ছাগলদের খাওয়া, আকাশে প্রচুর রোদ, দেখো প্রচুর রোদ দেখাই যাচ্ছে না কিছু। তো বন্ধুরা চলো বাড়ির দিকে ফিরছি, রাস্তা হাঁটা হয়ে গেল। তো বন্ধুরা চলো, দেখো শুকনো থাকলে ভালো লাগে, দেখো হাঁটছি আর দেখাচ্ছি। ভালো তো লাগবেই বন্ধুরা গ্রামের জায়গা। আর দেখো এই জলে, জলের জায়গা, এই জলের মধ্যে পাট ভিজিয়ে দেয়। এখনো পাট গাছ দেখো তোলা হয়নি, অনেকে তুলেছে, অনেক জায়গায় তুলিনি। দেখো এই জলের মধ্যে পাট ভিজিয়ে দেবে, পাট পচাবে। দেখো বিকেলবেলা যে যার বাড়ি ফিরছে, পাখিরা, ছাগলরা, গরুরা যে যার বাসায় যাচ্ছে। তো চলো বন্ধুরা রাস্তা একটু ঘুরে আসি বন্ধুরা। রোদের